আসবেন জাকিয়েস বাড়ি, আমাদের এইচবি এভিয়েশনের কর্ণধার, এবং উনি অনেকদিন যাবৎ আপনাদের সাথে কাজ করে আসছেন। উনি একজন পথপ্রদর্শক বলা যায় এভিয়েশন সেক্টরে। তার এত বড় বিচরণ, যারা কাজ করেছেন বা কাজ করবেন তার সম্পর্কে আমি না বলে উনি নিজে স্টেজে এসে তার সম্পর্কে এবং প্রতিষ্ঠান সম্পর্কে বক্তৃতা দিলেন। প্লিজ আমাদের স্টেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফার্স্ট অফ অল আমি আপনাদের এবং আমাদের সম্মানিত অতিথি যারা আছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই। এর কারণ হচ্ছে আজকে একটা বন্ধের দিন, তারপরেও আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে সময় দিয়ে এখানে এসেছেন। অবশ্যই আমি যে কজন মানুষ এখানে আছেন তারা সবাই আসলে আমি মনে করি যে এই ট্রেডের ভালো চায় এবং এই ট্রেডটাকে সামনে নিয়ে যেতে চায়। তার জন্য আজকে এই আমার ডাকে অথবা আমাদের যে উদ্যোগ সেই উদ্যোগে সাড়া দিয়েছে। তো আমি একটু পেছন থেকে বলি যে আসলে কেন এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার ইচ্ছা আমার জাগলো। আমি কিন্তু শুরু থেকেই আমাদের স্টুডেন্ট যারা আছে আমি কিন্তু স্টুডেন্টদের কথাই চিন্তা করি। আমার সাথে অনেক মানুষের সাথে সম্পর্ক আছে কিন্তু আমি সবসময় আমার স্টুডেন্টদের স্বার্থটা দেখি যে তারা আসলে কি করলে ভালো থাকে, সেটা কি চাকরি নাকি সেটা ব্যবসা, এবং সেটা হলে তাদের জন্য কোনটা হলে বেটার হয়। এটা করার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে আমি বিশ্বাস করি যে আজকের যারা তরুণ তারাই আগামী ভবিষ্যৎ, এবং তারা যদি ঠিক মতো একটা বেস পায় তাহলে তারা সামনে অনেক পজিটিভ কিছু করতে পারবে, এটা বলে আমি বিশ্বাস করি। তো আগে একটা সময় হতো যে এইচবি এভিয়েশন ট্রেনিং সেন্টারে যারা ট্রেনিং গ্রহণ করতো তারা ট্রেনিং গ্রহণ করার পরে আসলে চাকরির দিকে বেশি ঝুঁকত। 60-70% স্টুডেন্ট আমাদের কাছে বলতো যে আমরা একটা চাকরি চাই। তো আমি কিন্তু তখন সেই সমস্যাটা নিয়ে কাজ করা শুরু করি যে তাদের কিভাবে চাকরি দেওয়া যায়। তো আমাদের যারা অগ্রজ আছেন, যে সমস্ত ট্রাভেল এজেন্সি ওনাররা আছেন, আমি তাদের প্রতি সবসময় অনেক বেশি কৃতজ্ঞ, কারণ তারা কিন্তু তাদেরও কিন্তু স্কিল লোকের অভাব আছে, এবং তারা যখন দেখলো যে এইচবি এভিয়েশন থেকে স্কিল ছেড়ে ফেলে বের হচ্ছে তারা নিজেরাই কিন্তু আমার সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে সেই স্টুডেন্টদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিল। তো বিগত 4-5 বছর ধরে আমরা আসলে জব নিয়ে কাজ করে আসছিলাম, কিন্তু লাস্ট 2 বছর থেকে আমি আসলে অনেক বেশি আমাদের স্টুডেন্টদের থেকে অনুরোধ পাচ্ছিলাম যে স্যার কীভাবে আর একটু আমরা ব্যবসা যদি করতে চাই স্বতন্ত্রভাবে কীভাবে করবো, কারণ আমরা আসি হয়তো বা এইচবির ভরসায় এসে আমরা শিখি অনেক কিছু কিন্তু আসলে কার কাছে যাবো পরবর্তীতে সেই জিনিসটা আমি বুঝি না বা আমার একটু সমস্যা হয়। তো আমরা ধাপে ধাপে সেটা নিয়ে কাজ করা শুরু করলাম যে কীভাবে প্রথমত তারা কীভাবে একটা লাইসেন্স করবে সেই ব্যাপার, তাদের জন্য আমরা ক্লাস ইন্ট্রোডিউস করলাম আমাদের এখানে যে কীভাবে সে একটা সিভিল এভিয়েশন লাইসেন্স করতে হয় সেই জিনিসটা তাকে শেখানো হচ্ছে। দেন আমার কথা হচ্ছে যে আমাদের এখানে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বা অনেক বিভিন্ন জেলা থেকে কিন্তু অনেক স্টুডেন্ট আসে। তো তারা এসে বলে যে হ্যাঁ আমাদেরকে ট্রাস্ট করে অনেক হয়তো লোকজন আছে আমাদের এলাকায়, কিন্তু আমি আসলে কার কাছ থেকে সার্ভিসটা নিব সেরকম ট্রান্সপোর্টিং মানুষ আমি পাই না স্যার। তো সেই সমস্যাটা নিয়ে আমি কথা বললাম আমাদের যারা আজকে মেহমান আছেন তাদের অনেকে আমার এই কথাতে সাড়া দিলেন যে তাদের যে সার্ভিসগুলো আছে তারাও চায় যে আমাদের স্টুডেন্টের থ্রুতে এটা সারা দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে যায়। সো আমার উদ্দেশ্য একটাই যে যেই স্টুডেন্টরা হয়তোবা সে একটা পার্বত্য অঞ্চলে আছে তার মধ্যে অনেক কাস্টমার আছে বা শুভাকাঙ্ক্ষী আছে যারা তার কাছ থেকে সেবাটা নিতে চায় কিন্তু তার কাছে সেবা নেই, সো সে যাতে এক ছাদের নিচ থেকেই বিভিন্ন ধরনের সেবা এইচবি এভিয়েশনের যে সমস্ত আজকে এই লিস্টের আমাদের সম্মানিত মেহমান থাকবেন তাদের যে প্রতিষ্ঠান তাদের সেবাগুলো যাতে তারা তাদের এলাকায় বসে দিতে পারে, মানে এক ছাদের নিচে বসে সে চাইলে হজ নিয়েও কাজ করতে পারবে, সে চাইলে ভিসা নিয়েও কাজ করতে পারবে, সে চাইলে ওটি নিয়ে কাজ করতে পারবে, সে চাইলে মেডিকেল ট্যুরিজম নিয়ে কাজ করতে পারবে। লটস অফ অপরচুনিটিস যাতে করে তার বিভিন্ন জায়গায় ছুটতে না হয়, তার যাতে এক জায়গা থেকেই সে সব কিছু পেয়ে যায়। তো এই উদ্দেশ্যটা থেকে আসলে আজকের এই প্রোগ্রামটা শুরু করা, কারণ এখন প্রতিযোগিতার বাজার, সবাই সব কিছু ওপেন, সবাই জানে কে ভালো কে মন্দ। তো আমি আসলে আমাদের যারা সম্মানিত অতিথি আছেন তাদের কাছে অনুরোধ করবো একটাই যে আপনাদের হাতে আমরা এইচবি স্টুডেন্ট নামে যারা আছে তারা আসলে একটা চারা গাছের মতো, আপনারা যদি তাদেরকে ঠিক মতো ন্যারেশিং করেন তারা এক সময় ফলবান বৃক্ষে পরিণত হবে, এবং এই ফল শুধু ফলে দিবে না তারা ছায়াও দিবে। সো তাদের নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, আপনাদের সার্ভিস যদি আপনারা ঠিক মতো দিতে পারেন তারাই আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ, আমি এত বিশ্বাস করি। যদি আমাদের পার্সোনাল কাস্টমার আছে বাট এরা কিন্তু শত শত হাজারে হাজারে, এদেরকে যদি ঠিক মতো আপনারা দায়িত্ব নিয়ে একটু আগে দিতে পারেন এরা এক সময় আপনাদের জন্য অনেক বড় কিছু হবে ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি।
আমি আজকে আর কথা বাড়াবো না, লাস্ট একটা কথা বলি যে আপনারা আসলে কিভাবে তাদের সার্ভিস দেবেন। আমরা আপনাদের জন্য একটা ফর্ম পূরণ করি, মানে ফর্ম রেডি করেছি যেখানে আপনাদের কিছু শর্ত আছে। এইচবি এভিয়েশন আপনাদেরকে অভিজ্ঞদের কাছে তুলে দিচ্ছে, এতে করে না অভিজ্ঞদের কাছ থেকে কোনো কিছু নিচ্ছে না আপনাদের কাছ থেকে কিছু নিচ্ছে। সো আমরা এই যে এটা বলতে পারেন অনেকটা নিঃস্বার্থভাবে করছি আপনাদের ভালোর জন্য। সো এটা আপনাদের একটা ঘোষণাপত্র, এই ঘোষণাপত্র যখন সাইন করবেন আপনারা তখনই আপনারা এই আমাদের যারা সম্মানিত অতিথি আছে তাদের কাছে যখন আপনারা এটা প্রদর্শন করবেন তারা আপনাদের সাথে আলাদা করে এগ্রিমেন্ট করবে বা তাদের সার্ভিসটা আপনাদেরকে দেবে, ঠিক আছে? সো বাকিটা আমি পরে বুঝিয়ে বলবো, আজকের মতো আগে আমরা প্রোগ্রামটা শুরু করি। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।